এটা হচ্ছে লিড বাইবিকলি বাই কোশ্চেন চার ফেব্রুয়ারি তো কোশ্চেনটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ টু চুজ রেঞ্জ আই তো এই কোশ্চেনটা আমি আশা করে চলছি কোশ্চেনটা পড়ে নিয়েছো তো কোশ্চেনটা কী বলেছে কি এরকম একটা তোমার ব্যান্ড অ্যারে দেওয়া আছে ওয়ান সিক্স ফাইভ তারপর তোমাকে একটা এন দেওয়া আছে কি পাঁচ তারপর দেওয়া আছে ম্যাক্সিমাম ছয় করতে কী হবে কি তোমাকে এক থেকে পাঁচ পর্যন্ত সমস্ত যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো কনসিডার করতে হবে আর তোমাকে দেখতে হবে সেই নাম্বারের মধ্যে ব্যান্ড নাম্বার যেগুলো আছে সেগুলো নেওয়া যাবে না হ্যাঁ মানে কি কি ওয়ান থেকে পাঁচ পর্যন্ত সমস্ত নাম্বারগুলোর মধ্যে এই ব্যান্ড নাম্বারগুলো কোচ কে ছেড়ে বাকি নাম্বারগুলোর মধ্যে কত নাম্বার ম্যাক্সিমাম তুমি নিতে পারবে যাতে তোমার সেই নাম্বারগুলোকে প্লাস করলে ছয়ের থেকে কম আসে দেখো আমি মনে হয় কি তুমি এরা বুঝতে পারলে না দেখো আমি বোঝাচ্ছি নোট নিয়ে গিয়ে দেখো এই তো এক থেকে পাঁচ অবধি প্রথমে নম্বরগুলো লিখে নিচ্ছি হ্যাঁ না ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড আচ্ছা তো এবার দেখো আমাদের কাছে ব্যান্ড নাম্বার কোন কোনটা ছিল ওয়ান সিক্স আর ফাইভ ছিল তো ওয়ান আর ফাইভ সিক্স তো আমাদের এতে নেই তো আমরা ভুলে যাচ্ছি তো আমাদের কাছে এখন তিনটেই নাম্বার আছে যেগুলো আমরা কনসেডে করতে পারি কোশ্চেনে কি বলছে কি তোমাকে যত নাও কতগুলো ম্যাক্সিমাম নম্বর তুমি নিতে পারবে কি তাদেরকে সাম করলে এই ছয়ের থেকে বেশি যেন না হয় তো তুমি দেখো তুমি মনে করো তিনটে কত নাম্বার নিলে তো তারপর নাম্বার নিয়ে যখন তুমি যোগ করবে তো কত হয়ে যাবে দুই তিন আর চার কত হবে দুই তিন পাঁচ চার নয় হয়ে যাবে তো এটা তো তোমার ছয়ের থেকে বেশি হয়ে গেলো তিনটাকে নিতে পারবে না তুমি দুই আর তিন নিয়ে দেখো কত হবে পাঁচ এটা কি গ্রেটার দেন ছয় গ্রেটার দেন ছয় না তো এটা তোমার কনসিডার কনসিডারেবল আছে কি তোমার ছয় থেকে বুড়ো নয় এটা এটা তোমার আছে আচ্ছা তুমি যদি দুই আর চারকে যোগ করো তখনও তুমি দেখবে ছয় ছয় কি থেকে বুড়ো না ইকুয়াল তাহলে এই কন্ডিশনটাও তুমি নিতে পারবে তুমি তিন আর চারকে নিলে কি হবে সাত হয়ে যাবে ছয়ের থেকে বুড়ো হ্যাঁ এটা তো ছয়ের থেকে বড় তাহলে এই কন্ডিশনটা আমরা নিতে পারবো না ঠিক আছে আচ্ছা তো এবার করতে কি হবে বলা হয়েছে কি এই নাম্বারগুলোকে তোমাকে চেক করতে হবে আর এটাকে দেখতে হবে তো যেগুলো বলে দিয়েছে সেইগুলোকে আমরা যদি করে নিয়ে দেখো প্রথমে আমরা এই যে পাঁচ আছে এই বার লুপ চালিয়ে দেব তারপর প্রত্যেকবার এই আইয়ের ভ্যালুর জন্য তো আই কোথা থেকে কোথা পর্যন্ত চালাবো ওয়ান থেকে ওয়ান থেকে চালাবো এন পর্যন্ত তো প্রথমে যে আইয়ের ভ্যালু আসবে ওয়ান তো আমরা চেক করব এই ওয়ান আমাদের এই ব্যান্ড এর আছে কিনা আছে যদি থাকে সেটাকে আমরা কনসিডার করব না কন্টিনিউ করে নেব তারপর দেখব নেক্সট আই আছে কি না যদি আছে তাহলে আমরা কন্টিনিউ করব কন্টিনিউ করে আগে চলে যাব যদি না থাকে তাহলে আমরা কি করব এই দুইটাকে আমরা আমাদের একটা সাম ভ্যারিয়েবল বানাবো সেইখানে প্লাস করে দেখবো কি সামে যদি আমরা প্লাস দুই করি সেটা কি ছয়ের থেকে বড় হয় যদি সেটা ছয়ের থেকে বড় হয় তাহলে আমরা এখান থেকে ব্রেক করে আমরা কী করবো আমাদের যত কাউন্ট আছে একটা কাউন্ট ভেরিয়েলে আমরা কাউন্ট করে রাখবো সেটাকে আমরা রিটার্ন করে দেবো ঠিক আছে যদি বড়ো হয়ে যায় তাহলে আমাদের আনসার অ্যাচিভ হয়ে যায় হয়ে গেছে অলরেডি তো আমরা সেটাকে রিটার্ন করব কিন্তু মেনে চলো কি বড়ো হয়নি এখন তো আমাদের সাম জিরো আছে না তো আমরা প্রথমে কি করব এই দুইটাকে কি করব সামে যোগ করব সাম আমাদের এখন জিরো আছে ওটা আমি যখন কোডে লিখবো তখন একদম এক্সাক্ট লিখবো তো সাম প্লাস ইকুয়ালস টু কত হয়ে যাবে এই দুইটা হয়ে যাবে এখন এখন এইটার জন্য লিখছি দুইটাকে নিয়ে তারপর তুমি কি করবে তোমার যে কাউন্ট একটা ভেরিয়েবল বানাবে সেই কাউন্টটাকে তুমি প্লাস প্লাস করে দেবে কাউন্ট ভেরিয়েবল বানাবে যেটাকে জিরোতে ইনিশিয়ালাইজ করবে সেটাকে তুমি প্লাস প্লাস করে দেবে তারপর যখন তিন আসবে তিন এখানে নেই ঠিক আছে এই কন্ডিশানটা ট্রু হবে না তো তিনের জন্য এটাও কন্ডিশন ট্রু হবে না কেন কেন তোমার সাম এখন কত হলে আছে তোমার সাম এখন আছে দুই তো যদি দুই আছে তো দুই এ যদি তিন যোগ করো তাহলে তোমার সাম কত হবে পাঁচ পাঁচ কি ছয় থেকে পড়ো না তো এটা ট্রু হবে না তো ব্রেক হবে না ব্রেক হবে না যখন তখন এটা চলে আসবে তখন সাম তোমার জোরে পাঁচ হয়ে যাবে আর কাউন্টার তোমার এক থেকে বেড়ে দুই হয়ে যাবে প্রথমে যখন দুই জোরে শুনে এক হয়ে গেছে তারপরে যখন তুমি চার যোগ করবে তখন দেখবে কি তোমার সামটা হচ্ছে কি ছয়ের থেকে বুড়ো হয়ে যাচ্ছে নয় হবে এটা কি ছয়ের থেকে বুড়ো তো ছয়ের থেকে বুড়ো হলে এটা কনসিডার করা যাবে না এখান থেকে ব্রেক হয়ে যাবে আর তোমার যে কাউন্টারের যে ভ্যালু দুইটা সেইটা রিটার্ন হয়ে যাবে নর্মাল একটা আমি ড্রাই রান করে দেখিয়ে দিলাম এবার দেখো কোডে কী করতে হবে তোমাকে সব থেকে প্রথম তুমি যদি প্রত্যেকটা ভ্যালুর জন্য এখানে গিয়ে সার্চ করো তাহলে অর্ডার অ্যান টাইম লাগবে প্রত্যেকটা ভ্যালুর জন্য সেটা n ইন্টু এন n স্কোয়ার হয়ে যাবে তো আমাদেরকে একটু কম টাইম তো করতে হবে তাহলে প্রত্যেকটা নাম্বারের জন্য আমরা এখানে প্রত্যেকবার সার্চ করবো না এই জন্য আমি কী করবো এই নাম্বারটাকে একটা স্টোর করে নেব কথা আমি কেসে স্টোর করবো তুমি ম্যাপেও স্টোর করতে পারো কিন্তু আমি সেটে স্টোর করবো ঠিক আছে আনঅর্ডার অর্ডার সেটে এটাকে স্টোর করব ঠিক আছে আনঅর্ডার সেট হবে একটা সেই সেটে স্টোর করবো এই ভেক্টরটাকে কিভাবে আনঅর্ডার সেটে স্টোর করতে হয় এক লাইনে সে কোডটা আমি লিখে তোমাকে বুঝিয়ে দেব যখন কোড লিখব ঠিক আছে মনে করো কি তোমার একটা সেট আছে সেতে সব নাম্বারগুলো তোমার সেট হয়ে গেছে অলরেডি তো তুমি যখনই কোনো একটা নম্বরের জন্য চেক করবে কি ওই নাম্বারটা আছে কিনা কি করে চেক করবে হয়তো সেটটার নাম যদি s হয় তাহলে এভাবে চেক করবে কি s ডট কাউন্ট আর ওই নাম্বারটা নামটা i হবে তো চেক করবে যদি এইটা ট্রু হয় যদি কাউন্ট কাউন্ট দেখো সেটে যদি কোনো নাম্বার থাকে তাহলে সে ওয়ান রিটার্ন করবে যদি না থাকে জিরো রিটার্ন করবে কেননা সেটে কোনো মাল্টিপল নাম্বার থাকে না আচ্ছা এক দুবার থাকবে না এক তিনবারও থাকবে না ঠিক আছে এক এক বারই থাকবে ইউনিক নাম্বার থাকে সব যদি ইউনিক নাম্বার না রয় যদি ওখানে ডুপ্লিকেট নাম্বার হয় তো সেট নিজের থেকেই ওই নাম্বারটাকে ডিলিট করে দেয় সেটার এটা হচ্ছে স্পেশালিটি তো যদি সেটা ওই নাম্বারটা থাকে তাহলে ও ওয়ান রিটার্ন করবে না হলে জিরো রিটার্ন করবে তো আমরা এটা চেক করে নেব কি যদি এই আইটা সেটে আছে কিনা না এক লাইনে চেক করে নেব কি এস ডট কাউন্ট আই যদি এটা ট্রু হয় যদি এটা ট্রু হয় তাহলে আমরা কি করব কন্টিনিউ করে যাব যেটা ডেটা আমি এখানে বলেছিলাম কি এক যদি থাকে এটাকে কনসিডার করবো না আগের নাম্বারে চলে যাব যদি না থাকে তখন আমরা আগে চলে যাব ঠিক আছে তারপর আমরা কি চেক করবো সেম জিনিস এইটা চেক করবো এটা আছে কিনা তারপরে আমরা সামে যোগ করবো কাউন্ট প্লাস প্লাস করবো বাস এইটাকে আমি আবার কোডে লিখে দেখে দেখো সব থেকে প্রথমে আমরা কি করবো আমি বলেছিলাম যে আন সেটটা যে আছে সেই আন সেটটাকে আমি কি করবো সবথেকে প্রথমে দেখো আন সেটকে এইভাবে ইন্টিজার টাইপের হলো আর নাম রাখলাম আমরা এস যদি আমরা চাইকে একটা ভ্যাক্টরের এই যে একটা ভ্যাক্টার নিয়েছি আমি এই যে ভ্যাক্টারটা ওয়ান সিক্স ফাইভ এই ভ্যাক্টরের যতগুলো নাম্বার আছে ওয়ান সিক্স ফাইভ তুমি যদি চাও কি এক লাইনে সবগুলো চলে আস তুমি লুপ লাগিয়েও করতে পারো কি লুব লাগে একটা নাম্বার এলে তুমি স্যাটে ইনসার্ট করবে চলবে কিন্তু তুমি যদি এক লাইনে করতে চাও এভাবে লিখতে পারো কি আমি এই স্যাট এ এই ভ্যাক্টারের বিগিন থেকে অ্যান্ড পর্যন্ত যত নাম্বার আছে সবগুলোকে ইনসার্ট করতে চাই এভাবে লিখতে পারো ঠিক আছে এগুলোকে কীভাবে সার্চ করবে এভাবেই সার্চ করতে পারো কি এভাবে সার্চ করতে পারো কি হাউ টু হাউ টু অ্যাড অল দ্য নাম্বারস অফ ভ্যাক্টার ইন আ অর্ডার স্যাট ইন ওয়ান লাইন আরও এরকম ভাবে কিছু আলাদা আলাদা সার্চ করে তুমি সিনটেক্স দেখতে পারো দেখো আমি সার্চ করেছিলাম আমি তোমাকে সিনটেক্স দেখাচ্ছি দেখো এই দেখো সিনটেক্সটা ঠিক আছে এই সিনটেক্সটা দেখেছো আমি সার্চ করেছিলাম এখানে পেয়ে গেছি তারপর আচ্ছা এস ডট কাউন্টার যে ওটা দেখো এখানে আমি সার্চ করেছিলাম এটা পেয়ে গেছি যে ইউ ক্যান সিম্পলিফাই ইউজ দ্য কাউন্ট মেম্বার ফাংশন এই কাউন্ট মেম্বার ফাংশনটা কি করে এর জানিয়ে দেবে কি আছে কিনা দেখো এখানে লেখা আছে কাউন্ট উইল রিটার্ন ইদার জিরো অর ওয়ান বুঝে গেছে ঠিক আছে আমি আবার করে আসি তো তুমি আনঅর্ডার অর্ডার তুমি তৈরি করে নিলে তারপর তুমি কী করবে তারপর তুমি একটা কাউন্ট নেবে সাম নেবে কেননা কাউন্ট তুমি রিটার্ন করবে আর সামে তুমি চেক করবে কি সামটা এখন কত হয়েছে তারপর তুমি লুপটা চালিয়ে দেবে ওয়ান থেকে এন পর্যন্ত ওই লুপে সব থেকে প্রথম কী করবে তুমি দেখবে কি সেটে আছে কি ওই নাম্বারটা কীভাবে চেক করবে আমি এখনই বলেছিলাম দেখুন ইফ অ্যাস ডট কাউন্টাই এর মানেটা কি যদি কাউন্ট আই ওখানে থাকে তো ওয়ান রিটার্ন করবে ওয়ান রিটার্ন করা মানে কি তোমার আছে তো তুমি ওখানে ওইটাকে কন্টিনিউ করে দেবে কি আমি এভরিবার এই আই এর জন্য এই আই এর জন্য আমি কোনো কিছু করতে চাই না नेक्स्ट ভ্যালু জন্য আমি চেক করবো কারণ এটা অলরেডি আমার ব্যান্ড অ্যারেতে আছে বা ব্যান্ড ভেক্টরে আছে তো এটা আমি নিতে পারবো না আগের নম্বরে যেতে হবে ঠিক আছে আচ্ছা যদি না থাকে তাহলে কি করবে তাহলে তুমি কি করবে অলরেডি যে সামটা আছে সেই সামে তুমি এই নতুন ভ্যালুটা অ্যাড করে দেখবে কি ম্যাক্স সামের থেকে বেশি হচ্ছে কিনা যদি বেশি হয়ে যায় তাহলে তুমি এটাকে কনসিডার করতে পারবে না তাহলে তোমাকে কি ব্রেক করতে হবে আর তোমার কাউন্টটাকে রিটার্ন করতে হবে ঠিক আছে মনে করো কি বেশি হচ্ছে না তখন তুমি কি করবে ওই নাম্বারটাকে তুমি সামে যোগ করে নেবে সাম প্লাস ইকাল স্ট্রাই করে নেবে তারপর তুমি কি করবে কি কাউন্টকেও একবার বাড়িয়ে দেবে কাউন্ট প্লাস প্লাস হয়ে গেল এবার তুমি কি করবে এই লুকটা যখন শেষ হবে তখন এই সব নাম্বার জন্য করে নেবে একের জন্য চেক করে নেবে একের জন্য চেক করে নেবে একের পর এক একের পর এক একের পর এক যখনই সাম প্লাস আই ম্যাক্সাম হয়ে যাবে বা তোমার সব নাম্বারগুলো শেষ হয়ে যাবে তখনই লুপ থেকে বাইরে চলে আসবে আর তুমি বাইরে এসে কাউন্টার রিটার্ন করে দাও ব্যাস হয়ে গেছে আর কিছুই নেই এই রান করবো আমরা কোশ্চেনটাকে এই কোডটা আমি গেট দিয়ে দেবো সেখান থেকে গিয়ে আপনি কোডটাকেও দেখতে পারবেন দেখো আমি সাবমিট করেছি কি আছে ওকে তো সাবমিট অ্যাকসেপ্টেড হয়ে গেছে কোডটাকে আমি গেট দিয়ে দেবো এখান থেকে আপনি স্ক্রিনশটটাও নিতে পারেন ওকে ঠিক আছে আমি পরের কোশ্চেনে আপনার সাথে দেখা হবে আর নতুন যে আমরা কোর্সটা চালু করেছি কোডাস্ত্র নামে সেখানে আপনি আমাকে ফলো করুন বেসিক্স আমি সেখানে বেসিক থেকে এই লেভেল পর্যন্ত নিয়ে আসবো এর থেকে আরও আর আগের লেভেলে নিয়ে যাব তো ফলো করতে থাকুন আর ডেলি কোশ্চেন করতে থাকুন ওকে